আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারদিন নূরকে হত্যা করার কিছু ধূম্রজাল আমরা বেশ পেয়েছি, আজকে আপনাদের সামনে ক্লারিফাই করব যেটা হচ্ছে ফারদিন নূরকে হত্যাকাণ্ড। বিগত নভেম্বর মাসে আমরা তার ঘটনা দেখতে পাচ্ছিলাম। বাংলাদেশ প্রশাসনিকভাবে পুলিশ, র‍্যাব, ডিবি তারা বিভিন্নভাবে সেটা নিয়ে তদন্ত করছে, কিন্তু আসলে এখনো তার উদ্ঘাটন সম্পূর্ণ উন্মোচন হতে পারেনি বা হয়নি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা একটি জঘন্যতম হত্যাকাণ্ড কি আত্মহত্যার বিষয়ে স্পষ্ট ক্লারিফাই হয়নি। আজকে আপনাদের সামনে সেই ফারদিন নূরকে নিয়ে কথা বলবো, এবং সেটা নচত ইউনিভার্সিটির একজন প্রফেসর জনাব হেলাল মহিউদ্দিন। হেলাল মহিউদ্দিন স্যার যে বক্তব্য রেখেছেন তার কিঞ্চিৎ অংশ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি। আজকে আপনারা যে স্ক্রিনশটটি দেখছেন হেলাল মহিউদ্দিন, এখানে তিনি লিখেছেন, ফারদিন নয়, ফারদিনের ফোনটি ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরেছে। এভাবে ভাবুন, প্রথম মিনিটে ফারদিনের ফোনটি কেড়ে নেওয়া হয় পেশাদার অপরাধীদের। একজন ফোন পকেটে পুরে মোটর বাইক দ্রুত গতিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে ঘুরেছে, উদ্দেশ্য জিপিএস লোকেশন ডেটা তৈরি করে দুনিয়াকে বিভ্রান্ত করা। অত্যন্ত সুপরিকল্পিত ও চতুরতাপূর্ণ কাজ হতে পারে। অপরাধী ফারদিনের জামা কাপড় পরেও নিয়েছিলেন সিসি ক্যামেরা, যাতে ফারদিনকে চিহ্নিত হয়। তার ঘোরাঘুরির সময় অপরাধী দলের অন্য সঙ্গীরা নির্যাতন ও হত্যাকাণ্ডের কাজটি সেরে নিয়েছে। লাশ নদীতে ফেলার ঠিক আগে আগেই পকেটে ফোনটি রেখে দিয়েছে, ঘড়ি টাকা পয়সা সবকিছু ঠিকঠাক রেখে দিয়েছে, ফের জামা কাপড় ও পরিয়ে দিয়েছে, যাতে প্রমাণ করা যায় ফারদিন নিজেই অত্যন্ত মানে আত্মহত্যা করেছে, অত্যন্ত সুপরিকল্পিত কাজ। বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান পড়িয়েছি টানা কয়েক বছর, এটুকু বোঝার কমন সেন্স নিশ্চয় হয়েছে পুলিশের। প্রশিক্ষিত গোয়েন্দাদের এই বাস্তবতা দিয়ে ধরা না এগুনোর কোনই কারণ থাকতে পারে না। তবুও তারা কেন জিপিএস এর লোকেশন ডেটাই সর্বশক্তিমান বা প্রমাণ এমন ধারণা দিয়ে চলেছেন? কেন বা তদন্তে প্রাপ্ত ভিন্ন তথ্য উপাত্ত ঘটনাপঞ্জির বয়ান দিয়ে চলেছেন? আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখেছেন আমাদের ভিডিও শুরুর আগে ফারদিন নূরকে। ফারদিন নূর একজন মেধাবী ছাত্র, তিনি জিপিএ 5 পাওয়া ছাত্র এবং তার মেধা অনেক ভালো। এমন একটি ছাত্রকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, এবং কেন গেল, কোন কারণে গেল, কারা কি করলো, কোন ঘটনাস্থলে তিনি মারা গেলেন, এই বিভিন্ন বিষয়ে এখনো জানা যায়নি। ভিউয়ার্স, আপনারা যে আমাদের জনাব হেলাল মাহমুদ স্যার, প্রফেসর হেলাল মাহমুদ স্যারের যে ফেসবুক স্ট্যাটাসের বক্তব্য, এটা নিয়ে কি অবস্থান তৈরি হচ্ছে? এটার ব্যাপারে আসলে ভাইরাল কেন, এটা কেন ভাইরাল করা হচ্ছে, এবং এই ব্যাপারটা কি, আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সমর্থ ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।